আমের এই সিজনে যদি আপনি এই ডেজার্টটা এখনও ট্রাই না করে থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আম আর সাবু দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা কিনা অতিথি আপ্যায়নে বা বাসায় যে কোনো অনুষ্ঠান হলে আপনারা খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে চাই। তো আশা করবো আমার আজকের এই সাবু আর আমের ডেজার্ট রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। তো এই ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো সাবু নিয়েছি। তো প্রথমে হচ্ছে সাবুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, এখন সাবুগুলোকে দিয়ে দিব। তো আমি কিন্তু ধুয়ে নিইনি সাবুগুলো, আপনারা চাইলে কিন্তু ধুয়েও দিতে পারেন। তো এরপর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সাবুটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো সাবুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তো সাবুটা সিদ্ধ হলে এরপর হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে সাবুগুলো একদম ঝরঝরে থাকে। তো আবার চুলায় প্যান বসিয়ে নিলাম। এখন এতে হচ্ছে আমি 1/2 লিটার পরিমাণের মতো গরুর দুধ নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে আমি প্রায় 1 টেবিল চামচের মতো হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে দিব। এতে করে যেটা হবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর খুবই মজার একটা ফ্লেভার আসবে, আর এটার জন্যই কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। এখন হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর মিষ্টিটা আপনাদের ওপর ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আর এই কাজগুলো করার সময় কিন্তু চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা একদম দলা পেকে যাবে। তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে। তো সব কিছুকে খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি, আর এই 3-4 মিনিটের মধ্যেই দেখুন দুধটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা কালারও কিন্তু হয়েছে। তো এখন হচ্ছে যে আগের থেকে আমি সাবুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর সাবুগুলো দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে হচ্ছে একটু রান্না করে নিব, এর থেকে বেশি রান্না করা দরকার নেই। আর যেহেতু সাবুগুলো আগের থেকে সিদ্ধ করা তাই সময়টাও কম লাগবে, আর বেশি জাল করে নিলে দেখা যাবে যে এই পায়েসটা একেবারে ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে যখন ঠান্ডা হবে একদম জমাট বেঁধে যাবে। তো আমি বেশি একটা ঘনও করব না বা একদম বেশি পাতলাও করব না, ঠিক এরকম ঘনত্ব রেখে এটাকে রান্না করে নিয়েছি। তো আপনারা ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যখন এটা ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে এটাকে নামিয়ে নিব। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে এই সাবুগুলোকে একেবারেই ঠান্ডা করে নিব, যেহেতু এখানে আম মিশাবো, গরম থাকলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে, এর জন্য কিন্তু পায়েসটা খেতেও ভালো লাগবে না। তো এই তো এখানে আমি মাঝারি সাইজের 2টা পাকা আম নিয়েছি, আর আমগুলো কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। তো আমগুলোকে আমি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যেন সাবুদানার সাথে দিলে যেন দেখতে ভালো লাগে। তো এই তো সাবুটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। তো এরপর আমের সাথে আমি সাবুটাকে একটু ভালো করে মিশিয়ে নিব, আর এরপর হচ্ছে ছোটো ছোটো কাপের মধ্যে আমি এগুলোকে পরিবেশন করে নিব, যেন দেখতে ভালো লাগে। আমের এই সিজনে যদি সুস্বাদু এই আমের পায়েসটি এখনও ট্রাই না করে থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। এটা যে কোনো অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা রেডি করে রাখতে পারেন, আশা করছি সবাই খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই পায়েসটা রান্না করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না, হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুবই কম সময় কিন্তু তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এই পায়েসটা আমার পরিবারের সবার কাছেই কিন্তু বেশ পছন্দের, তো আশা করছি আপনারাও বানালে সবাই বেশ পছন্দ করবে এবং মজা করে খাবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।